ভালো করে শুনবেন, যে যুগে নারীর কোনো সম্মান ছিল না, যে যুগে মেয়ে সন্তান জন্ম নিলে তার মা আঁতুর ঘরে গলা টিপে মেরে ফেলতো, আর না হলে তার পিতা জ্যান্ত কবর দিত। একজন সাহাবা রসুলের কাছে এলো, ইয়া রসুলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জীবনে অনেক বড় একটা ভুল করেছি। আল্লাহ রসুল বলে, কি ভুল করেছো? বলে, ইয়া রসুলুল্লাহ, আমি এমন একটা ভুল করেছি যে ভুলের কোনো ক্ষমা নেই, আমার আল্লাহ কখনো আমাকে ক্ষমা করবে না। আল্লাহ রসুল বলছে, আমার মালিক হচ্ছে দয়ালু, আমার আল্লাহ হচ্ছে দাতা, তুমি কি গোনা করবে, আল্লাহর কাছে কান্নাকাটি করে দোয়া করো, আল্লাহ কবুল করবে, তোমার গোনা মাফ হবে। সাহাবা বলছে, ইয়া রসুলুল্লাহ, আমার গোনা কোনো মতেই ক্ষমা হওয়ার যোগ্য না, কেন, কি করেছো? সাহাবা বলছে, ইয়া রসুলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক আল্লাহ তাআলা বড় ভালোবেসে আমাকে একটা ফুলের মতো কন্যা সন্তান দিয়েছিল, যে কন্যা সন্তানকে আমি নিজে হাতে তাকে গর্ত করে নিজে হাতে তাকে আমি কবর দিয়েছি আমার জ্যান্ত মেয়েকে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এর কি কোনো ক্ষমা আছে? এই কথা শোনার সাথে সাথে আমার আপনার নবীর চেহারা লাল হয়ে গেল, চোখ থেকে অঝরণ এনে অশ্রু গড়াতে লাগলো। হায় পাষাণ হৃদয় তোমার, তুমি কেমন মানুষ, তুমি কেমন বাবা, তুমি কেমন পিতা যে তোমার নিজের কন্যা সন্তানকে তুমি নিজে মাটির তলায় পুঁতেছো? একটু মনে ব্যথা লাগলো না? কি করে পুঁতলে তুমি তোমার নিজের মেয়েকে? আমি ছন্দের মাধ্যমে শোনাবো। কারোর সঙ্গে কোনো কথা না বলে, কেউ কারোর দিকে না তাকিয়ে পুরো মনটা আমার দিকে দিয়ে শোনে, জীবনে কিছু আমরা বুঝতে পারবো, আমরা কিছু আমল করতে পারবো। শুনে দেখেন, এক ফোঁটা হলেও চোখ থেকে পানি গড়িয়ে পড়বে। ছন্দের মাধ্যমে কবি লিখছে, দেখেন। আমি বিদেশে কাজে যাব, ভালো করে শুনবেন। আগেকার মানুষেরা বাণিজ্যে যেত, বিদেশে কাজে যেত। ইয়া রাসূলুল্লাহ, আমি বিদেশে কাজে যাব, এমন অবস্থায় দেখলাম আমার স্ত্রী প্রেগনেন্ট, আমার স্ত্রী গর্ভবতী। আমার স্ত্রীকে আমি বলে গেলাম, হে আমার প্রাণপ্রিয় স্ত্রী, আমি 4 বছরের জন্য বাণিজ্যে যাচ্ছি, বিদেশে কাজে যাচ্ছি, আমি চলে যাওয়ার পর যদি আমার পুত্র সন্তান হয়, ছেলে সন্তান হয়, সুখবরটা আমাকে দিও, আর যদি আমার কন্যা সন্তান হয়, খবর তোমার দেবার দরকার নেই, আঁতুর ঘরের মধ্যেই তাকে তুমি গলা টিপে শেষ করে দিও, মেয়ে সন্তান হলে যেন বাঁচিয়ে রেখো না। এই বলে স্বামী বিদেশে কাজে চলে গেল। চলে যাবার বেশ কিছুদিন পর ওই মা একটা সন্তান জন্ম দিল, যে সন্তান কন্যা, যে সন্তান
যেখানে বাঘের ভয় সেখানে সন্দেহ হয়, ওই মা সন্তান জন্ম দিল, একটা মেয়ে সন্তান। মা মেয়ের মুখের দিকে দেখছে, চাঁদের কণার মতো জ্বলজ্বল করছে মুখ, একদম ফুলের মতো চেহারা। একটা মা যে মা 10 মাস পেটে ধরেছে, ওই মা কি করে তার সন্তানের গলা টিপবে? হাউ হাউ করে মা কাঁদে, কিন্তু কোনো উপায় নেই। স্বামী বলে গেছে, আমার সন্তান যদি মেয়ে হয় খবরদার বাঁচিয়ে রেখো না। তখন মা একটা বুদ্ধি খাটালো যে আমার স্বামী বিদেশে গেছে মানে 4 বছর বাড়ি আসবে না। এই 4 বছর যদি আমি আমার মেয়েকে বড় করি, আমার স্বামী যখন 4-5 বছর পর বাড়িতে আসবে, এসে দেখবে মেয়ে বড় হয়ে গেছে, তখন আর মারতে পারবে না। বাচ্চা হলে মারতো, বড় হলে আর কেউ মারতে পারে? মা এই বুদ্ধি খাটিয়ে কারুর সঙ্গে কিচ্ছু বললো না, চুপি চুপি লালন পালন করতে লাগলো। বড় করতে করতে 4 বছর বয়স হয়ে গেল। এইবার দেখেন কি হচ্ছে, হঠাৎ করে সেই বিদেশের স্বামী বাড়ি এসে হাজির। যেই বাড়ির দরওয়াজায় স্বামী পা রেখেছে, রাখার সাথে সাথে দেখছে উঠানে খেলা করছে একটা সুন্দরী মেয়ে। 4 বছর বয়স, একটা সুন্দরী মেয়ে হাসছে, খেলছে, দৌড়াদৌড়ি করছে। এখন বাপ ঘরে ঢোকার আগে দেখছে মেয়ে একটা বাড়ির মধ্যে। তখন বাপের মাথা আগুন হয়ে গেল, এমনি কার কার মেয়ে, আমার বাড়িতে মেয়ে সন্তান কেন? ওই বাপ মেয়ে সন্তান পছন্দ করে না, আমার বাড়িতে মেয়ে সন্তান, এ কার মেয়ে? এরকম ভাবতে লাগলো। ভাবতে ভাবতে হঠাৎ করে মেয়ে দূর থেকে দৌড়ে দৌড়ে এসে জড়িয়ে ধরেছে, আব্বা আব্বা আপনি ভালো আছেন? আব্বা আপনি ভালো আছেন? কতদিন হয়ে গেল আপনাকে দেখিনি, মায়ের মুখে আপনার কত কথা শুনেছি আব্বা, আমি আপনার কন্যা, আমার কথা কি আপনার একটু মনে পড়েনি? যেই বাপ বলে ডেকেছে, লোক গেছে রেগে আগুন হয়ে, একদম মেয়েকে হিজড়া টান মেরে সরিয়ে দিয়ে বাপ দর করে ঘরে চলে গেল। স্ত্রীর সঙ্গেও কথা বললো না, মেয়ের সঙ্গেও কথা বললো না। দেখেন রাগের মাথায় এবার কি হয়। কবি লিখছে, একদিন হয়ে গেল, 2 দিন হয়ে গেল, 3 দিন হয়ে গেল, কতদিন নাক করে থাকবে? একদিন ওই স্বামী স্ত্রীর কাছে গেল, গিয়ে বলছে, যাকে যাওয়ার হয়ে গেছে বাধ্য, তুমি যখন মেয়ে সন্তান জন্ম দিয়ে ফেলেছো, মেয়ে বড় হয়ে গেছে আর ফুলের মতো দেখতে, তা ও মেয়েকে আর মেরে লাভ নেই, তুমি একটা কাজ করো, তুমি তোমার মেয়েকে আর সুন্দর করে সাজাও, আমি একটু মামার বাড়ির দিক থেকে ঘুরিয়ে আনি। মা খুশিতে বাগে বাগ, যাক আমার পাষাণ হৃদয় স্বামী সে আজ আমার মেয়েকে মেনে নিল, মা খুব খুশি। এখন খুশি খুশি মনে মেয়েকে একেবারে পরীর মতো করে, ফুলের মতো করে সাজিয়ে দিল, দিয়ে বাপের হাতে তুলে দিল, যাও মা তুমি তোমার পিতার সঙ্গে মামার বাড়ি থেকে ঘুরে এসো। মেয়েও হাসছে,
খুব আনন্দ বাপের সঙ্গে যাবে। বাড়ি থেকে রওনা হয়ে গেল মরুর পথ, পথের পর পথ, পথের পর পথ, পথের পর পথ হেঁটে যায়। বাপ আর দাঁড়ায় না, এমন অবস্থায় এক সময় মেয়ে বলছে, আব্বা 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 আমার পিপাসায় কলিজাটা ফেটে যায় আব্বা, আব্বা একটু পানি আমাকে দেন আব্বা, কতটা আমাকে হাঁটিয়ে নিয়ে আসলেন আব্বা, না আছে একটু ছায়া, না আছে একটু পানি আব্বা, আব্বা আমি আর চলতে পারবো না, হয় আপনি আমাকে একটু পানি দেন আর না হলে আমাকে বাড়িতে নিয়ে চলেন, কলিজাটা ফেটে যায় আব্বা, আমি আর চলতে পারবো না। এমত অবস্থায় মেয়েটা কেঁদে ফেলেছে পিপাসা জ্বালায়, ওই পাষাণ হৃদয় বাপ মেয়ের দিকে আর ফিরেও তাকায় না, হাত ধরে টানতে টানতে মরুর বালুর উপর থেকে বাপ ওই মেয়েকে নিয়ে চলে যাচ্ছে। আর মেয়ে কাঁদে, আব্বা আব্বা আপনি আমাকে বাড়ি নিয়ে চলেন আব্বা, পিপাসায় কলিজা ফেটে যায়। বাপ মেয়ের আর কোনো কথা শুনতে রাজি না। এবার দেখেন কি হয়, রওনা হয়ে যায় বাপ মেয়ে, আনন্দে চলে মেয়েটার বাপ মেয়ে, মরুর বালুর উপর দিয়ে হেঁটে যায়। বলে আব্বু বলো আমরা যাচ্ছি কোথায়, আমি চলে আর পারি না পিপাসায় কলিজা খানা, চলে আমি পারি না পিপাসায় কলিজা খানা ফেটে যায়। আব্বু আমায় বাড়ি নিয়ে চলো না, কি পিপাসার হৃদয় তার শোনে না কথা, কি পিপাসার হৃদয় তার শোনে না কথা, আব্বু আব্বু বলে কাঁদে মেয়ে ফিরেও দেখে না, কি বলবো সেই যুগের ঘটনা, কি বলবো সেই যুগের ঘটনা। এবার মেয়েটাকে দূরে একটা জায়গায় একা ছেড়ে দিয়েছে বাপ, মেয়েটাকে একা ছেড়ে দিয়ে মেয়ের কাছে থেকে বাপ বেশ কিছু দূরে গেল, গিয়ে মাটি খুঁড়ছে বাপ। আর মেয়ে দূর থেকে ফলো করছে, আমার বাপ হয়তো কোনো কাজের জন্য এসেছে, কোনো কাজ করার জন্য এসেছে, দেখছে মাটি খুঁড়ছে, মেয়ে দূরে দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। মেয়ে দেখতে পাচ্ছে বাপ মাটি খুঁড়তে 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 মাথা দিয়ে কপাল দিয়ে সারা শরীর থেকে বাপের ঘাম টপিয়ে টপিয়ে পড়ে। আর ওই মেয়ে সহ্য করতে না পেরে ওইখান থেকে দৌড়ে দৌড়ে বাপের কাছে গিয়ে মেয়ে নিজের জামা দিয়ে বাপের ঘাম মুছে দেয়, মাথার ঘাম মুছে দেয়, মুখের ঘাম গায়ের ঘাম মুছে দেয়। আর ওই বাপ ওই মেয়েকে জিন্দা কবর দেবে বলে মাটি খুঁড়ে, বাপ মাটি খুঁড়ে আর মেয়ে ঘাম মুছে দেয়। কি দৃশ্য! এক মানুষ মাটি খোঁড়া হয়ে গেল, এক মানুষ সমান মাটি খোঁড়ার পর এইবার গর্ত থেকে উঠে বাপ মেয়েকে মারতে শুরু করে দিল। আহা, চার বছরের বাচ্চি, চার বছরের কচি সোনা, বাপের মার কি আর সহ্য করতে পারি, এত মার মারি, এত মার মারি বাচ্চাকে পুরো রক্তাক্ত করে দিল। মেয়ে চিৎকার করে, আব্বা আব্বা আপনি আমাকে মারছেন কেন আব্বা, আব্বা আমি কি দোষ করেছি আব্বা, আব্বা আপনি আমাকে মারছেন কেন আব্বা, আব্বা আমি আপনার মার সহ্য করতে পারছি না। বাপ মেয়ের কোনো কথা শুনতে রাজি নয়, গর্তের মধ্যে আর বাপ মাটি ফেলে, মাটি ফেলতে ফেলতে যখন গলা পর্যন্ত মাটির তলায় বাচ্চাটা চলে গেল, ফুলের মতো মুখটা মাটির উপরে ভেসে আছে। ওই মুখ নিয়ে আব্বা আব্বা বলে কাঁদে, আব্বা আব্বা আপনি আমাকে মারবেন না আব্বা, আপনি যদি না চান আমি কখনো আপনার বাড়িতে যাবো না আব্বা, আপনি যদি না চান আমি কখনো আপনাকে আব্বা বলে ডাকবো না, আমি আপনাদের থেকে অনেক দূরে চলে যাবো আব্বা, আব্বা আপনি আমাকে ছেড়ে দেন, আব্বা আপনি আমাকে মারবেন না, আমি কখনো আপনাকে আব্বা বলে ডাকবো না, আপনাদের থেকে দূরে চলে যাবো। বাপ মেয়ের কোনো কথা শুনতে রাজি নয়, বাপ মেয়েকে মারতে থাকে আর মাটিগুলো গর্তের মধ্যে ভর্তি করতে থাকে, গলা পর্যন্ত মাটি দেওয়া হয়ে গেল, ওই কচি মুখটা মাটির উপরে ভেসে আছে, ওই কচি মুখ নিয়ে আব্বা আব্বা বলে কাঁদি। তারপরেও বাপের মনে একটু দয়া হয় না, কবি লিখছে দেখে, খুঁড়ছে মাটি না বলে কোনো কথা, মেয়ে তার ও গো মেয়ে তার পিতার খাতা মুছে যায়, আর আপন মনে পিতা মাটি খুঁড়ে যায়, এক মানুষ মাটি খুঁড়ে পিতা মেয়ের হাত ধরে, এক মানুষ মাটি খুঁড়ে পিতা মেয়ের হাত ধরে, টেনে টেনে ঢিলো ঢিলে মেয়ে যায় গর্ভে পড়ে, কাঁদে কচি সোনা আব্বু আমায় মেরো না,
কাঁদে কচি সোনা আবু আমায় মেরো না মানি চাচা দিতে থাকে মেয়ে কথা শোনে না কি বলবো শেষ যুগের ঘটনা কি বলবো শেষ যুগের ঘটনা বাচ্চার গলা পর্যন্ত মাটির তলায় আর শুধু ওই নাকটুকু মুখটুকু মাটির উপরে, ওই বাচ্চা তো এমনিই মরে গেছে ভাই। ওই বাচ্চার বেঁচে আছে বলে মনে হয়? ওই চার বছরের মেয়ে, ওই চার বছরের কন্যা, ওই কচি মুখ নিয়ে শেষবার আব্বা আব্বা বলে ডাকে, আব্বা আব্বা একটা বার শেষবারের মতো আপনি আমার মায়ের মুখখানা দেখতে দেন আব্বা, আব্বা কখনো আপনার বাড়িতে আমি আর যাব না, একটা বার আমার মায়ের মুখখানা দেখতে দেন, যে মা বিশ্বাস করি আপনার হাত ধরে আমাকে পাঠিয়ে দিল আব্বা, আব্বা একটা বার মায়ের মুখটা আমাকে দেখতে দেন আব্বা, আমি আর কোনো দিন আপনাকে আব্বা বলে ডাকবো না, কোনো দিন মানুষের কাছে বলবো না আপনি আমার আব্বা, কোনো দিন আপনার বাড়িতে আমি পা রাখবো না আব্বা, আব্বা আপনি আমাকে ছেড়ে দেন, গর্ত থেকে আমাকে তুলুন আব্বা, আমাকে ছেড়ে দেন, আমি আপনাদের থেকে অনেক দূরে চলে যাব আব্বা, আপনি আমাকে মারবেন না। ওই পাষাণ হৃদয় বাপ মেয়ের তো কোনো কথা শুনতেই রাজি নয়, মাটি দিতে দিতে মাটি দিতে দিতে মাটি দিতে দিতে যে মুখখানি বেঁচেছিল ওই মুখটাও মাটির তলায় চাপা দিয়ে দিল। সারা জন্মের মতো বাচ্চা মেয়েটা কবরের, সারা জন্মের মতো বাচ্চা মেয়েটা মাটির তলায় চলে গেল, যে মুখ নিয়ে আব্বা আব্বা বলে ডাকছিল সে মুখটুকু আর বেঁচে নেই, সে মুখটুকু মাটির তলায়, চির জন্মের মতো ফুলের মতো কন্যা আজকের ইন্তেকাল হয়ে গেল, চির জন্মের মতো তার পিতা ওই জ্যান্ত মেয়েকে মাটির তলায় দাফন করে দিল। তাই কবি বলছে, আমি আমার মেয়েকে এইভাবে দাফন করেছি, এই গোনা আল্লাহ আমার কখনো মাফ করবে না। আমার নবী এত কান্না কেঁদেছিল, আমার নবীর চোখের পানিতে দাড়ি মোবারক ভিজে, রসুলের জুব্বা মোবারক পুরো একেবারে পানিতে ভিজে গেল। সেই দিন থেকে আমার নবী মেয়েদের সম্মানকে অনেক বাড়িয়ে দিয়েছে, মেয়েদের মর্যাদা আমার নবী নিজে বাড়িয়ে দিয়েছে। এবং নবী পাক বলেছে, যার বাড়িতে কন্যা সন্তান জন্ম নেবে আল্লাহ পাকের রহমত এবং বরকত তার বাড়িতে পরিপূর্ণ হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কত মানুষ আছে, কত শ্বশুর শাশুড়ি আছে, যদি হাসপাতালে বৌমা একটা কন্যা সন্তান জন্ম দেয়, মা ফোন করে, দাইদা খবরদার যাবি নে, এমা কান্না কি হয়েছে, বলে তোর মেয়ে হয়েছে, চেয়ে চলুন ছেলে মেয়ে হয়েছে, যাওয়ার দরকার নেই, ও বউর বাপ মা এসে ঠিক করলে ওখানে, খবরদার যাস নি, কারণ মেয়ে সন্তান হলে 3 লাখ টাকা চলে যাবে, আর ছেলে হলে তো আসতো, ওই জন্য শাশুড়ি বলে দিচ্ছে খবরদার মেয়ে হয়েছে যাবি নি, জানো ছেড়ে দে ও মুক্তি দে ওখানে। আল্লাহ রসুল বলছে, তোমার বাড়িতে যদি কন্যা সন্তান জন্ম নেয় আল্লাহর রহমত এবং বরকত তোমার বাড়িতে পরিপূর্ণ হয়ে যাবে। সেই দিন থেকে আমার আপনার নবী মেয়েদের সম্মানকে অনেক বাড়িয়ে দিয়েছে। শেষ কথায় কবি লিখে দেখেন, মন মন বলে দেখো মম বিপার করে কেতে কেতে পয় আপো দাওছে শেষ শেষ মা কেতে কেতে দাও না মাটি চাপা দিয়ে দিল মুখটা ঘরে ঘরে
গরে রং মোর পর্বত সবই গব হেলা লাগো রো রো কি বলব শেষ যুগের ঘন কি বলবো শেষ জোরে ঘটনা।